প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এই পর্বে আলোচনা করব এন্ডোক্রাইন সিস্টেমের একটি গ্ল্যান্ড নিয়ে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে চারটি, অর্থাৎ ছোট মটর দানার মতো চারটি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে। এই থাইরয়েড গ্ল্যান্ড থাকে হচ্ছে ল্যারিংস, অর্থাৎ ভয়েস বক্স, যেটা আমরা যার মাধ্যমে কথা বলি সেটাকে বলা হয় হচ্ছে ল্যারিংস। এই ল্যারিংসের নিচে এবং ট্রাকিয়ার উপরে, ট্রাকিয়া হচ্ছে আমাদের শ্বাসনালী, শ্বাসনালীর উপরে প্রজাপতি শেপের মতো থাকে হচ্ছে থাইরয়েড। সেই থাইরয়েডের পিছনের অংশে মোট চারটি মটর দানার মতো, এই হচ্ছে প্যারাথাইরয়েড। এই প্যারাথাইরয়েডের প্রধান কাজ হচ্ছে ক্যালসিয়াম ব্যালেন্স নিয়ন্ত্রণ করা, অর্থাৎ আমাদের রক্তে নর্মাল ক্যালসিয়াম ব্যালেন্স থাকে 9 থেকে 11। এই ক্যালসিয়াম ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এখন আমাদের বুঝতে হবে ক্যালসিয়ামের আমাদের দেহে কী প্রয়োজন। এই ক্যালসিয়াম ব্যালেন্স নিয়ন্ত্রণ করে থাকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। আমাদের গলায় দুই পাশে অবস্থান করে, ডান পাশে দুইটা, বাম পাশে দুইটা, থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে এই প্যারাথাইরয়েড থাকে। এর প্রধান কাজ হচ্ছে আমাদের রক্তে যে ক্যালসিয়াম রয়েছে এই ক্যালসিয়াম ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ 9 থেকে 11 থাকে এই ক্যালসিয়াম, এটাকে নিয়ন্ত্রণ রাখে এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই ক্যালসিয়ামের প্রধান কাজ হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ রাখা, সক্রিয় রাখা, আমাদের ব্রেইন এবং স্পাইনাল কর্ড, তাছাড়াও আমাদের সমস্ত দেহে প্রত্যেকটি অর্গানে ছড়িয়ে আছে সেনোসারি নার্ভ, মোটর নার্ভ, এবং মস্তিষ্কে যে নিউরনগুলো রয়েছে এই নিউরনের কাজ এবং আমাদের টোটাল দেহে যে নার্ভাস সিস্টেমের যে নিউরো অ্যাক্টিভিটি যাকে বলে, আমাদের যেরকম চিমটি কাটলে মস্তিষ্কে পৌঁছে দেয় সেই সংকেতটা, আবার মস্তিষ্ক থেকে আবার হাতকে সংকেত দেয় আমরা হাত নাড়াই, তাই না? এই কাজটা হয়ে থাকে এই ক্যালসিয়ামের মাধ্যমে। আমাদের নার্ভাস সিস্টেমের সকল কাজ নিয়ন্ত্রণ করে হচ্ছে এই ক্যালসিয়াম। ক্যালসিয়াম ছাড়া এই সংকেত পৌঁছাতে পারবে না, প্রত্যেকটি নিউরন যে কাজ করছে এই কাজগুলো সে করতে পারবে না। এক কথা হচ্ছে মাসকুলার অ্যাক্টিভিটি, স্মুথ মাসেলস অ্যাক্টিভিটি, অর্থাৎ সকল মাংসপেশিকে নিয়ন্ত্রণ করা, আমাদের হাত পা নাড়ানো চাড়ানো, এগুলো সব কিছু হয়ে থাকে হচ্ছে নার্ভাস সিস্টেমের মাধ্যমে, আর নার্ভাস সিস্টেমের কাজগুলো হয়ে থাকে এই ক্যালসিয়ামের মাধ্যমে। ক্যালসিয়াম লেভেল থাকে 9 থেকে 11, এই 9 থেকে 11 লেভেলটি নিয়ন্ত্রণ করে থাকে এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এবার আসি যে কীভাবে এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আমাদের রক্তের ভিতরে যে ক্যালসিয়াম লেভেলটা নিয়ন্ত্রণ করে। প্রথমে আমাদের দেহে 9 থেকে 11 ক্যালসিয়াম ব্যালেন্সের প্রয়োজন। এই যে আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সেলগুলো তারা বুঝতে পারে যে আমাদের রক্তের ভিতরে কত লেভেল, অর্থাৎ তারা মনিটরাইজ করতে পারে যে কত পরিমাণ আমাদের ব্লাডের ভিতরে ক্যালসিয়াম লেভেল রয়েছে। যখন 9-এর নিচে চলে আসে তখনই আমাদের এই যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথরমোন, সেটাকে বলা হয় PTH বা প্যারাথরমোন, এই প্যারাথরমোন নিঃসরণ করে, এই সিক্রেশন করে, এই চারটি মটর দানার মতো এখান থেকে তারা প্যারাথরমোন নিঃসরণ করে। এই প্যারাথরমোনগুলো চলে যায় হচ্ছে কিডনিতে এবং বোনসে। আমরা সাধারণত জানি যে ক্যালসিয়াম দ্বারা শুধুমাত্র আমাদের হাড় গঠন হয়, শুধুমাত্র হাড় গঠন নয়, ক্যালসিয়াম আমাদের মস্তিষ্কে এবং নিউরনকে অ্যাক্টিভ রাখে। হাড় শুধুমাত্র আমাদের ক্যালসিয়ামকে স্টোর করে রাখে, জমা রাখে, কিন্তু আমাদের যখনই দেহের প্রয়োজন হয় তখনই কিন্তু আমাদের এই হাড় তো ক্যালসিয়াম দ্বারা তৈরি, এই ক্যালসিয়াম তখন হাড় থেকে চলে আসে, হাড় ক্ষয় হয়ে তখন আমাদের এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ নার্ভাস অ্যাক্টিভিটি কাজে ব্যবহার হয় এই হাড় থেকে নিয়ে এসে। যখন আমাদের লেভেল 9-এর নিচে চলে আসে তখনই এই হাড়ের কাছে সংকেত চলে যায় PTH অর্থাৎ প্যারাথরমোনের সংকেতটি চলে যায়, এই হরমোনটি চলে যায় হাড়ের কাছে, কিডনির কাছে। তখন এই কিডনি কী করে, কিডনি করে অ্যাট ফার্স্ট ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন। ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বলতে কী বোঝায়,
আমাদের রক্তের ভিতরে যে ক্যালসিয়াম আছে সে প্রতিনিয়ত আমাদের ইউরিনের মাধ্যমে বাহির হয়ে যায়। তখন এই পিটিএস প্যারাথরমন যখন কিডনিতে আসে তখন আমাদের ইউরিনের মাধ্যমে মোটেও ক্যালসিয়াম বাহির হয়ে যায় না, যেটুকু বাহির হয়ে যায় সেটুকু আবার রিঅ্যাবজর্পশন পুনরায় অ্যাবজর্পশন করে, অর্থাৎ ক্যালসিয়ামকে বাহির হতে দেয় না। এবং তার সাথে সাথে আমাদের কিডনি ভিটামিন ডি আবার রিঅ্যাবজর্পশন করে। এই রিঅ্যাবজর্পশন ভিটামিন ডি রিঅ্যাবজর্পশন করার কারণে এই ভিটামিন ডি চলে যায় ইন্টেস্টাইন, অর্থাৎ আমাদের ক্ষুদ্রান্তের কাছে চলে যায়। ক্ষুদ্রান্ত সে কী করে, সে আবার ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে। অর্থাৎ এই পিটিএস প্যারাথরমন প্রথমে যায় কিডনিতে, কিডনি কী করে, মোটেও সে ক্যালসিয়াম ইউরিনের মাধ্যমে বাহির হতে দেয় না, সে ক্যালসিয়ামকে রিঅ্যাবজর্পশন করে এবং ভিটামিন ডিও রিঅ্যাবজর্পশন করে। সেই ভিটামিন ডি চলে যায় ইন্টেস্টাইন, অর্থাৎ আমাদের স্মল ইন্টেস্টাইনে চলে যায়। স্মল ইন্টেস্টাইন সে আবার কী করে, যে ক্যালসিয়ামগুলো খেয়ে থাকি সেটাকে আবার অ্যাবজর্পশন করে আমাদের এই ইন্টেস্টাইন। এবং এই প্যারাথরমন আবার চলে যায় হচ্ছে বোনসে, অর্থাৎ হাড়ে, হাড়ে চলে যায়। হাড় আবার কী করে, হাড় তো আমাদের ক্যালসিয়াম দ্বারা তৈরি, এই ক্যালসিয়ামগুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সেটা চলে আসে এই ক্যালসিয়াম লেভেল নিয়ন্ত্রণ রাখার জন্য, হাড়কে ভেঙে চলে আসে আমাদের রক্তে। তখন রক্তের লেভেল সে নয় নিচে থাকলে আবার উপরে চলে আসে, অর্থাৎ এই ক্যালসিয়াম ব্যালেন্সকে নিয়ন্ত্রণ রাখে 9-11 ভিতরে রাখে এই প্যারাথাইরয়েড হরমোন। এই প্যারাথাইরয়েড হরমোন প্যারাথরমন নিঃসরণ করে। এই প্যারাথরমন চলে যায় কার কাছে, 3টি অর্গানের কাছে চলে যায়। প্রথমে চলে যায় হাড়ের কাছে, বোনসের কাছে, দ্বিতীয়ত চলে যায় কিডনির কাছে, তৃতীয়ত চলে যায় হচ্ছে ইন্টেস্টাইনের কাছে। এই 3 জায়গায় গিয়ে ইন্টেস্টাইনে যায় হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রে কোনো ধরনের যদি ক্যালসিয়াম থাকে সেটাকে অ্যাবজর্পশন করে। এবং দ্বিতীয়ত চলে যায় হচ্ছে কিডনির কাছে, কিডনি কী করে, রিঅ্যাবজর্পশন করে, অর্থাৎ ক্যালসিয়ামকে বাইর হতে দেয় না। তৃতীয়ত হচ্ছে চলে যায় হাড়ের কাছে, অর্থাৎ বোনসের কাছে, বোন কী করে, বোন ভেঙে রক্তে চলে আসে এই ক্যালসিয়াম ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখার জন্য। এই এবার আসি যে কিভাবে হাড় থেকে ক্ষয় হয়ে আমাদের রক্তে চলে আসে। এখানে ছবিটির মাধ্যমে দেখতে পাচ্ছেন হাড়ের উপরে 2টি সেল অবস্থান করছে, সেটা একটা সেল হচ্ছে অস্টিওব্লাস্ট আর আরেকটি সেল হচ্ছে অস্টিওক্লাস্ট। এই অস্টিওব্লাস্টের কাছে প্রথমে পিটিএস হরমোনের সংকেতটি আসে, অর্থাৎ প্যারাথরমন হরমোনের সংকেতটি আসে। অস্টিওব্লাস্টের প্রধান কাজ হচ্ছে যে হাড় গঠন করা। তখন সে এই অস্টিওব্লাস্ট হাড় গঠন করা বন্ধ করে দেয়, কারণ হাড় গঠন করার জন্য ক্যালসিয়ামের প্রয়োজন। কিন্তু দেহের যখন ক্যালসিয়ামের প্রয়োজন হয় তখন সে হাড় গঠন করা বন্ধ করে দেয় এবং সে আরেকটি সংকেত দেয় অস্টিওক্লাস্টের কাছে। তখন অস্টিওক্লাস্ট কী করে, অস্টিওক্লাস্ট পুরাতন হাড়কে ভেঙে সে রক্তের সাথে মিশিয়ে দেয়। অর্থাৎ আমাদের হাড়ের, অর্থাৎ বোনসের 3টি সেল থাকে, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইটস। এই অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্ট কী করে, আবার পুনরায় আমাদের রক্তে ক্যালসিয়াম লেভেলটাকে নিয়ন্ত্রণ করার জন্য তারা হাড়কে ভেঙে রক্তের সাথে মিশিয়ে দেয় এই ব্যালেন্সটি নিয়ন্ত্রণ করার জন্য। তাই এই পর্বে আমরা কী জানতে পারলাম হচ্ছে আমাদের প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়াম ব্যালেন্স নিয়ন্ত্রণ করে কী কী অর্গানের মাধ্যমে, এক হাড়ের মাধ্যমে, দ্বিতীয়ত কিডনির মাধ্যমে, তৃতীয়ত হচ্ছে ইন্টেস্টাইনের মাধ্যমে। হাড়ের মাধ্যমে কী করে, হাড় থেকে ক্যালসিয়াম ভেঙে রক্তে পাঠায় এবং কিডনি থেকে কী করে, সে পুনরায় রিঅ্যাবজর্পশন করে যাতে আর মোটেও না বাহির হয়ে যেতে পারে ক্যালসিয়াম। এবং তৃতীয়ত হচ্ছে ইন্টেস্টাইন থেকে আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে, এভাবেই আমাদের ক্যালসিয়াম ব্যালেন্স নিয়ন্ত্রণ করে। এর আগের পর্বে আমরা আলোচনা করেছি থাইরয়েড নিয়ে এবং পিটিউটরি নিয়ে। এই ভিডিওর শেষে স্ক্রিনে ভেসে উঠবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, না হলে আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে প্লে লিস্টে গিয়ে আপনারা এন্ডোক্রাইন যে ফোল্ডারটি আছে সেখান থেকে দেখতে পারেন। তাছাড়াও ইমিউন সিস্টেমের বিস্তারিত আলোচনা আছে, সেখানে 9টি ভিডিও রয়েছে ইমিউন সিস্টেমের, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতার পূর্ণাঙ্গ ব্যাখ্যা সেখানে রয়েছে, সেখান থেকে আপনারা পর্বগুলো দেখে নিতে পারেন। এটুকুই ছিল এই পর্বের আলোচনা। আপনাদের যে কোনো সমস্যা বা যে কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টস করবেন।
ধন্যবাদ।